বেকারত্ব থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আজকে বাম ছাত্র যুবদের মিছিল। ধর্মতলা থেকে শুরু হয়ে যে মিছিল শিয়ালদা পর্যন্ত যাওয়ার কথা এবং মিছিল শুরুতেই আটকে দেওয়া হয়েছে। মিছিলের ছবিটা ঠিক কি জানবো আমাদের প্রতিনিধি রুমা পাল, এই মুহূর্তে সরাসরি মিছিলের সঙ্গে থেকে রয়েছেন। রুমা, শুরুতেই আটকে দেওয়া হয়েছিল মিছিল, তারপরে কি এগোতে পেরেছে? দেখো, প্রথমেই বলে রাখি, বাম যুব সংগঠনের এই মিছিল লেনিন সরণি থেকে এখন এই মুহূর্তে এগিয়ে চলেছে শিয়ালদার দিকে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল বেশ কিছু বাইক সেই মিছিলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এবং তার ফলে যারা মিছিল করছেন তাদের বক্তব্য ছিল পুলিশ প্রশাসন যদি এইভাবে চলতে দেয় এবং এইভাবে যদি বাইক যদি ভেতরে যেতে থাকে, মিছিল যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারে তাহলে কিন্তু তাদের কাছে ছেড়ে দিক। অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের সাথে এই এই যারা মিছিল যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে একটা একটা বলা যেতে পারে ছোট একটা বচসাই হয় যে রীতিমতো তারা যেন ঠিক মতো এই মিছিলটাকে পরিচালনা করেন। সেক্ষেত্রে বলে রাখি যে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে লেনিন সরণি থেকে এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ দুর্নীতিবাজ নিবাদ যাক এবং বেকার যুবকরা কাজ পাক, এই স্লোগান নিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছেন। অর্থাৎ যেভাবে বেকার যুবকরা রাস্তায় নেমে রাস্তায় তারা আন্দোলন করছেন এবং একের পর এক দুর্নীতি সামনে আসছে, তার প্রতিবাদে কিন্তু এই মিছিল। ধন্যবাদ রুমা। বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপকের বেতন ক্লাস পিছু 300 টাকা, ঝাড়ুদারের বেতন মাসে 5000 টাকা, অধ্যাপকের ক্লাস পিছু 300 টাকা, অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আবেদনে রাজ্য জুড়ে সরগোল, ঘটনাকে উল্লেখ করে টুইট বিজেপির রাজ্য সভাপতি, মুখে কুলুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে আবেদন এবং যা ইতিমধ্যে রাজ্য জুড়ে সরগোল ফেলে দিয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটা আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হচ্ছে ফিজিক্সের তারা স্পেশাল লেকচারার পদে নিয়োগ করতে চান এবং তাতে ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর সঙ্গে নেট কিংবা পিএইচডি, অর্থাৎ সর্বোচ্চ কার্যত শিক্ষাগত যোগ্যতা এখানে ধরা হয়েছে এবং তাতে বেতন বলা হয়েছে প্রত্যেক ক্লাস পিছু 300 টাকা। 300 টাকার বিনিময়ে একজন নেট কিংবা পিএইচডি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর তিনি ক্লাসে পড়তে যাবেন বিশ্ববিদ্যালয়ে, এই সিদ্ধান্তে হইচই পড়ে গেছে। এবং যেখানে ইউজিসি অনেকে উল্লেখ করছে যে ইউজিসি যেখানে বলছে যে ক্লাস পিছু 1500 টাকা করে দিতে হবে, সেখানে কেন 300 টাকা করে ক্লাস পিছু এরকম একজন অধ্যাপকের মাইনে হবে বা বেতন হবে? এবং সেখানে বলা হচ্ছে সর্বোচ্চ 4টে করে ক্লাস দিতে পারবেন সর্বোচ্চ সপ্তাহে এবং সেক্ষেত্রে ধরলে 4800 টাকা সব ক্লাস যদি নেন একজন শিক্ষক বা যিনি আবেদনের ভিত্তিতে চাকরি পাবেন সেখানে যোগ্যতাবান দিয়ে, তাহলে 4800 টাকা তার মাসে ইনকাম হবে। এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কদিন আগে ঝাড়ুদারের বিজ্ঞাপন দিয়েছে, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ঝাড়ুদার, তার বেতন হচ্ছে মাসে 5000 টাকা। স্বাভাবিকভাবে আর একটাও প্রশ্ন উঠছে যে বিশ্ববিদ্যালয়ে ঝাড়ুদারের বেতন একজন অধ্যাপকের চেয়েও মাসে কম বেশি হবে এবং অধ্যাপকের বেতন ঝাড়ুদারের চেয়েও কম হবে, গোটা বিষয়টা নিয়ে রাজ্যে সরগোল পড়ে গেছে। তুমি জানো এই বাঁকুড়া জেলাতেই যত কাণ্ড সব, বাঁকুড়াতেই বাঁকুড়া জেলাতেই বাঁকুড়া পুলিশের এক সিদ্ধান্ত নিয়ে সরগোল পড়ে গিয়েছিল কিছুদিন আগে রাজ্যে, সেখানে প্রাথমিক স্কুলে সিভিক ভলেন্টিয়ারদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন এবং বিতর্কের প্রবল বিতর্কের মুখে শেষমেশ সিদ্ধান্ত থেকে সরে এসেছিল রাজ্য সরকার, সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। এই তারপরে সেই বাঁকুড়া জেলাতেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্ত নিয়ে সরগোল পড়ে গেছে যে যেখানে নিয়োগ দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকার বিনিময়ে যেখানে চাকরি পাওয়ার কথা উঠে আসছে, চাকরির জন্য প্রচুর টাকা দিতে হচ্ছে এমন ঘটনা উঠে আসছে প্রতিদিন, সেখানে একজন সাধারণ যারা চাকরি প্রার্থী যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত হতে চান যাদের নেট কিংবা পিএইচডির মতো যোগ্যতা ফিজিক্সে আছে তাদের বেতন হবে ক্লাস পিছু 300 টাকা। এবং এই ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তাপও চলেছে, বিজেপি রাজ্য সভাপতি ইতিমধ্যেই টুইট করেছেন, তিনি নিজেও একজন অধ্যাপক, তিনি বলছেন এটা খুব তার পক্ষে বিরক্তের বিষয় এবং গোটা বিষয়টা যদিও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার তাদের কাছে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলেননি, কিন্তু যে ঘটনা প্রকাশ্যে এসছে তাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কতটা দৈন্য বা কতটা চাকরি প্রার্থীদের আকুলতা যে একজন চাকরি প্রার্থীর যেটা অধ্যাপনা করবেন তার বেতন হবে ক্লাস পিছু 300 টাকা।